স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন মেশিনের উদ্বোধন হলো খড়গ্রামে। শুক্রবার বিডিও ব্যাংক আধিকারিকদের উপস্থিতিতে এই মেশিনের উদ্বোধন করা হয়। এর ফলে আগামী দিনে আর্থিকভাবে লাভবান হবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিনের উদ্বোধন হলো খড়গ্রামে। ব্যাংকের সহযোগিতায় খড়গ্রামের কান্দুরিতে একটি স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন। স্যানিটারি ন্যাপকিন তৈরি করে এবং তা বিক্রি করে এ থেকেই আর্থিকভাবে লাভবান হবেন গোষ্ঠীর মহিলারা। শুক্রবার দুপুরে বিডিও বাপি ধর ও ব্যাংক আধিকারিকের উপস্থিতিতে এই স্যানিটারি ন্যাপকিন মেশিনের উদ্বোধন করা হয়। যারা মাস কয়েক আগে দলটা তৈরি হয়েছিল তাদের উদ্যোগে আজকে স্যানিটারি ন্যাপকিন তৈরির একটা মেশিনের উদ্বোধন করা হলো। আজকে এরা স্যানিটারি ন্যাপকিন তৈরি করবে, করে SHG যারা মহিলারা আছে তাদের মধ্যে মূলত বিক্রি করবে। এছাড়া অন্য মহিলারাও ব্যবহার করতে পারে। এরা লোকালি তৈরি করবে জিনিসগুলো এবং কম দামে বিক্রি করবে। আর এমনি গ্রামেগঞ্জে অনেক মহিলারা আছে যারা ব্যবহার করে না, তারা যদি ব্যবহার করে সেই উদ্যোগটাই নেবে। আগামী দিনে এই মেশিন চালিয়ে রোজগার বাড়বে বলেই মনে করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। আমাদের মহিলাদেরকে নিয়ে কাজের একটা উদ্যোগ করতে চেয়েছিলাম, তার জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন মেশিন কিনেছি। স্যানিটারি ন্যাপকিন মেশিন দিয়ে যেটা প্যাড তৈরি হয় সবাই জানে, প্রত্যেক মহিলারা তো, ওই সবাইকে নিয়ে আমরা এই কাজটা করতে চাইছি। তার জন্য আজকে ওপেনিং হলো, আজকে ওপেনিং ভিডিও শেয়ার করলেন, আরও ব্যাংক ম্যানেজার সবাই এসেছিলেন, খুব ভালো লাগলো। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।